আমি অনেকদিন ট্রাই করছিলাম আপনার এখানে লাইভে যুক্ত হতে আপনি আমাকে লাইভে যুক্ত করছেন আমি প্রচন্ড পরিমাণ খুশি ভাই আমি এক দেড় ঘন্টা যাবত অপেক্ষা করছি আসিফ ভাই আমার কিছু প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে আমি করতে পারবো কিন্তু ভাই আমার লাইভ হয়েছে 54 মিনিট এক দেড় ঘন্টা আপনি কিভাবে অপেক্ষা করলেন না 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 আমি আপনার লাইভটা শুরু হওয়ার আগে থেকে আপনি আপনার কিছু ভিডিও শুনতেছিলাম যেমন মেহানিফা তারপর আপনার জাকাতের বিষয়ে কিছু ভিডিও শুনতেছিলাম সে আপনার সেই জন্যই বলতেছিলাম আচ্ছা ঠিক আছে বলেন তাহলে আচ্ছা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার আমার ওয়াইফের সাথে আমার মানে আমি আপনার দান্তিকতার মধ্যে আছে যে কোনটা হুইচ রাইটার তো মানে আমি আসলে রাইট রং রং ইয়া করতে পারতেছি না তো আপনি যদি আমাকে কিছু বইয়ের নাম সাজেস্ট করতেন কিভাবে এগুলে আমি আস্তে আস্তে ধর্ম সম্পর্কে সবগুলো যুক্তির মাধ্যমে বের করতে পারি দিস ইস নাম্বার ওয়ান অ্যান্ড দেন নাম্বার টু আদমের ভাষা কি ছিল প্রথমে কোরআনে কি সম্পর্কে কোনো মন্তব্য করা হয়েছে কারণ আমরা যতটুকু জানি যে একটা ভাষা টুক করে আকাশ থেকে পড়ে যায় একটা ভাষা বিবর্তনের মাধ্যমে একটা ভাষা সৃষ্টি হয় আর দুই ছিল আদম কি শুরুতে কৃষিজীবী ছিল আর তিন নম্বর ছিল প্রাচীন ইতিহাসে যে মানুষের যে অবস্থা পাওয়া যায় তার কি কোনো প্রমাণ আছে কিনা এই তিনটা প্রশ্ন ছিল আর একটা প্রশ্ন যেটা শুরুতে করেছিলাম আমি অলরেডি ভুলে গেছি আপনি কি কি প্রশ্ন করছেন অলরেডি আমি ভুলে গেছি এতগুলা প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি না ভাই আমি একটা একটা করে আপনি এক আস্তে আস্তে যদি একটা একটা করে করতেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় আমি এতগুলা একসাথে করলে আমার মানে হারায় না এটা দেখেন এটা এর একটা লেখা এই লেখাটা আপনি পড়তে পারেন এই লেখাটার টাইটেল হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটার ভিতরে আপনি দেখবেন ভাষার আবিষ্কার একটা চ্যাপ্টার আছে সেখানে এখানে দেখবেন আপনি যে আদমকে নাম শিক্ষা দিলেন আল্লাহ আদমকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন তাহলে নাম শিক্ষা দিয়ে থাকলে নিশ্চয়ই কোনো কোনো ভাষাতেই দিচ্ছে নাম শিক্ষা দেওয়ার পরে যে জিনিসটা হলো এখানে দেখেন কোরআনে কিছু বলা নেই বিষয় কিন্তু তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন অষ্টম খণ্ড পৃষ্ঠা তিনশো তেইশে যেটা বলা আছে আল্লাহ তালা ইসাদ করিয়াছেন সুফিয়ান সাউরি বলেন প্রত্যেক নবীর নিকট আরবি ভাষায় ওহি প্রেরণ করা হইয়াছে অতপর প্রত্যেক নবী তাহার উন্মতের নিকট উহার অনুবাদ করিয়া শুনাইয়াছেন কিয়ামত দিবসে সকলের ভাষা হবে সুরিয়ানি ভাষা অতপর যে ব্যক্তি বেহেস্তে প্রবেশ করিবে সে আরবি ভাষায় কথা বলিবে আবু হাতিম এইহা বর্ণনা করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে এই যে মানে মানে আল্লাহর ভাষা হচ্ছে মোটামুটি আরবি হবে আরবি হওয়ার কথা কিন্তু কিয়ামত দিবসে আবার ভাষা হবে সুরিয়ানি ভাষা তো এগুলা খুবই উদ্ভট সমস্ত কথাবার্তা এগুলো তো আসলে মানার মতো না কারণ আপনি যেটা বললেন হ্যাঁ একদম ঠিক যে ভাষার বিবর্তন হয় ভাষা হচ্ছে এই যে প্রথমে আমরা এই যে পাখির কলরব বা কুকুরের ডাক আমাদেরও এরকম কিছু ডাক ছিল সেই ডাক দিয়ে আমরা আগে শব্দ উচ্চারণ করতাম তারপরে এই জিনিসগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায় বৃদ্ধি পেতে পেতে আমরা আসলে ভাষা ভাষার ভাষার ব্যবহার এবং যে ট্রিটা আছে। ভাষার উৎপত্তি কোনটার সাথে কোন ভাষার মিক্স হয়েছে কোনটার সাথে কোনটার শব্দগুলো অ্যাড হয়েছে এগুলো দেখলে বোঝা যায় আমরা যে ভাষার ইতিহাস সম্পর্কে জানি সেগুলোর সাথে কোরআন হাদিসের এই ইসলামের বা ধর্মের এই দাবি দাওয়া গুলা একেবারেই একেবারেই মেনে না মেলে না

প্রাচীন ইতিহাসে আমরা যে মানুষের যে অবস্থা পাই ধরেন প্রাচীন ইতিহাসে মানুষ বন জঙ্গলে ঘুরে বেড়াইত তারপর শিকার করত তারপর একসাথে সমষ্টিবদ্ধ হয়ে তারা সেই শিকারটা খেত প্রাচীন ইতিহাসের মানুষরা এত সভ্য ছিল না কিন্তু আদমে আদম গিয়েই কৃষিকার্য কি কৃষিকাজ শুরু করে দিছে লাঙলের ব্যবহার শুরু হয়ে গেছে গা চাকার ব্যবহার শুরু হয়ে গেছে গা এখন এই প্রাচীন ইতিহাসে মানুষ যে এই স্ট্রাগলটা করছে এটার কি কোনো দলিল প্রমাণ আছে কিনা মানুষ যে স্ট্রাগল করেছে এটা তো বৈজ্ঞানিক দলিল প্রমাণ আছে এটা তো মানে মিউজিয়ামে গেলেই আপনি দেখতে পাবেন বা পৃথিবীর প্রাচীন ইতিহাস বা প্রত্নতত্ত্ববিদদের যে গবেষণা সেগুলো করলে আপনি জিনিসগুলো পেয়ে যাবেন কিন্তু ইসলামে যেটা বলা আছে আহ আদমের দুইটা ছেলে ছিল হাবিল এবং কাবিল এই হাবিল কাবিলের ভিতরে একজন ছিল পশু পালন আর একজন হচ্ছে কৃষি কাজ করত। তারপরে যে তারপরে আল্লাহ পাক কোরবানি দিয়েছে কোরবানি চাওয়ার পরে একজন পশু কোরবানি দিয়েছে একজন ধান কোরবানি দিয়েছে তখন আল্লাহ চেতে গেছে ধান কোরবানি কেন দিলি এটা নিয়ে আল্লাহ একটু চেতাচেতি করছে আর কি মেজাজ খারাপ করছে আর কি তুই ধান কোরবানি কেন দিলি তো এই জিনিস হচ্ছে ইসলামে যে জিনিসটা বলা হয় শুরু থেকেই মানুষ এই একদল পশু একদল কৃষিকাজ এই জিনিস এই ধরনের গাল গল্প বলা হয় কিন্তু আমরা যেটা জানি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা থেকে যেটা জানি যে আগে মানুষ ছিল পশু শিকারী শিকারী ছিল জঙ্গলে বসবাস করতো যারা ছিল তারা মূলত ছিল শিকারী পরবর্তীতে তারা শুরু করেছে সেখানে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন যে বা ধরেন অন্য যে ইতিহাস গ্রন্থগুলো আছে সেখানে আপনি দেখতে পাবেন যে মানে যারা পশু পালন করত পশু আগে শিকার করত পরে পশু পালন করা পশু পালন শুরু হয়েছে এবং নেক্রেবাগকে মানুষ নেক্রেকে মানুষ আসলে পোষ মানিয়ে মানিয়েছে কুকুর হিসেবে তাদেরকে লালন পালন করেছে সেইটার প্রজাতি এখন এখনকার সময়ের কুকুর ওইগুলা থেকে তো আমরা একদম পরিষ্কারভাবে এইগুলা পেছনে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে কিন্তু ধর্মীয় যে গালগল্প এগুলোর পেছনে তো কোনো যুক্তি নাই জাসিল ভাই এখানে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই প্রমাণ সামনে আনার পরে আমার যারা বন্ধু মহল আছে ওনারা বলেন যে এগুলো তো হইতেই পারে স্বাভাবিক যে একদল গোষ্ঠী ছিল আদিম গোষ্ঠী আদিম গোষ্ঠী থেকে পায়া তারা সেগুলো সংগ্রহ করে রাখছে এটা কোনো পুরো জাতির কোন চিহ্ন হইতে পারে না সম্ভবত ওই সময় কেউ জঙ্গলি ছিল তাদের থেকে কুরাইয়া পাইছে কুড়াইয়া পাওয়ার পরে এটা তারা বলতেছে এটা পুরো সমগ্র জাতির একটা চিহ্ন মতামত শুধুমাত্র ওই তাদের জিনিসগুলাই কেন মানে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে ওই যে আদম যে ছিল আদম হাওয়ার মানে আদম নাকি নব্বই ফুট লম্বা ছিল এই জিনিসটা আমরা জানতে পারি আদম ছিল নব্বই ফুট লম্বা এখন এই নব্বই ফুট লম্বা আদমকে আমরা আদম এরপর থেকে নাকি আস্তে আস্তে ছোট হয়েছে মানে তাদের উচ্চতা নাকি কমেছে আদমকে যখন বানানো হয়েছিল তখন ছিল নব্বই ফুট আমরা হাদিস গুলো দেখেও নিতে পারি আমরা হাদিস গুলো দেখে নেই তাহলে আরো ভালো আহ আমি দেখি হাদিস গুলো আমার কাছে আছে সবকিছুই সেট করা আছে আহ ষাট হাত মানে নব্বই ফুট ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে আপনি আপনার শব্দটা একটু মানে নিয়ন্ত্রণ করেন নাহলে আমাদের দর্শকদের কানে অনেক লাগবে এটা এবার দেখেন তো হচ্ছে শব্দ হচ্ছে এখন একটু কটকট শব্দ হচ্ছে আচ্ছা আপনার কি আপনি নিজেকে একটু মিউট করে রাখেন যখন কথা বলছেন না তখন একটু মিউট করে রাখেন তাহলে হ্যাঁ এই এই হাদিসটাতে দেখা যাচ্ছে যে আদমের উচ্চতা ছিল নব্বই ফুট এরপরে কি হইলো এর নিচে বলা আছে তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ কমে আসছে তাহলে এই যে নব্বই ফুট যে মানুষ বউ তো নিশ্চয়ই পঁচাশি ফুট বা সেও হয়তো নব্বই ফুট বা পঁচাশি ফুট বা আশি ফুট ধরলাম এত বড় ছিল আহ বোঝা যাচ্ছে এবং তাদের মানে হাত পা যন্ত্র অন্য জিনিসপত্র অঙ্গ প্রত্যঙ্গ কত বড় ছিল সেটা তো মানে অকল্পনীয় বিষয় যাই হোক যদি তারা থেকে থাকে তাদের কোথায় গেল এরপর থেকে মনে করেন তাদের বাচ্চারা আরেকটু অষ্টাশি ফুট হয়েছে বা পঁচাশি ফুট হয়েছে তাদের বাচ্চারা আবার একটু কমছে তাদের বাচ্চারা আবার একটু এক ফুট এক ফুট করে যদি কমে থাকে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি করেও যদি কমে থাকে তাহলে এখন পর্যন্ত যদি আমরা একটা গ্রাফ তৈরি করি যে এখন মানে সুর উচ্চতা কত এটার সাথে তো কোনো কিছু মিলছে না বরঞ্চ আমাদের বৈজ্ঞানিক গবেষণা থেকে আমরা জানতে পারি মানুষের উচ্চতা এখন আগের থেকে বাড়তেছে মানুষ মানুষের উচ্চতা আসলে বাড়তেছে মানুষের উচ্চতা কমতেছে না কিন্তু এই মানে কোরআন হাদিসে বলা আছে মানুষের উচ্চতা নাকি কমতেছে এখন নাকি খাটো হয়ে গেছে আগে নাকি লম্বা ছিল এত তো এটার সাথে তো এই যে এদের ফসিলগুলা কোথায় এই যে এত লম্বা লম্বা মানুষ এদের ফসিল গুলা কই এত এখন ডায়নোসর লক্ষ বছর আগে ডাইনোসরের ফসিল পাওয়া যাচ্ছে কিন্তু এই টাইপের মানুষের কোনো ফসিল পাওয়া যাচ্ছে না আরেকটা হাদিস দেখি এটা হচ্ছে সুরা আমা এটা হাদিস না সরি কোরআনের আয়াত সুরা আম কাবুতের চোদ্দ নম্বর আয়তে বলা হয়েছে আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম অতঃপর সে পঞ্চাশ বছর কম হাজার বছর তাদের মাঝে অবস্থান করছিল মানে আমরা এই কোরআন হাদিস থেকে দেখি যে আগের কালের যে আদম হাওয়া নাকি সবাই মানে নয়শো বছর এক হাজার বছর মানে বারোশো বছর এরকম করে বাঁচছে তারা হ্যাঁ এক একজন মানে আটশো নয়শো এরকম কিন্তু প্রাচীনকালে এত মানে দীর্ঘ জীবন লাভ করছে জীবন মানে গড় আয়ু আরো কম ছিল আমরা আধুনিক বৈজ্ঞানিক গবেষণা থেকে জানি প্রাচীনকালে মানুষের গড় আয়ুটা আরো কম ছিল মাত্র পঁচিশ থেকে পঁয়ত্রিশ একেবারে যদি আমরা ওই গুহা যুগের কথা ধরি তাহলে মানুষের গড় আয়ু ছিল পঁচিশ থেকে পঁয়ত্রিশ এরপরে আস্তে আস্তে তারা যখন মাংস টাংস রান্না করে খাওয়া শুরু করলো এবং তারা যখন ঘর বাড়িতে থাকা শুরু করলো তখন তাদের গড় আয়ুটা বাড়তে শুরু করে এবং পরে যখনই চিকিৎসা বিজ্ঞানের সূচনা হয় মানুষ যখন চিকিৎসা করতে শেখে আহ রোগ ব্যাধি থেকে বাঁচতে শেখে তখন তাদের গড়ায়ুটা আরো বেড়ে যায় তখন এখন এখনকার সময় আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের যদি আপনি পঞ্চাশ বছর আগের হিসাব করেন এখনকার হিসাব করেন বা জাপানের চীনের ইউরোপের দেশগুলার গড়ায়ু দেখেন এবং এখনকার গড়ায়ু দেখেন তাহলে দেখবেন গড়ায়ু মানুষের বাড়তেছে গড়ায়ু তো কমতেছে না কিন্তু কোরআন হাতিসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গড়ায়ু নাকি কমতেছে এটা কেমন কথা আমি তো বুঝি না এই টাইপের উদ্ভট কথাবার্তার কি মানে থাকতে পারে এই জিনিসটা তো আমি বুঝি না এগুলো ভাই বলেন এবার আনমিউট করে বলেন হ্যাঁ জাসিম ভাই আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দিচ্ছেন আপনি যদি এই তথ্যগুলো আমি কই পাবো যদি আমাকে একটু মেহেরবানি করে বলতে সংশয়.কম সংশয.কম ঢোকেন ভাই আর একটা কথা ছিল এই ভারতবর্ষে আর জোরা আসার আগেও অনেক জাতি ছিল এবং আর জোড়া আসার পরে তারা যখন বেদ রচনা করলো বৈদিক ভাষায় যেটা কিছুক্ষণ আগে একটা ভাই বললো তো একটা কথা আছে জানে ভারতে মানে ভারতে মানে মহাভারতে এমন কিছু নাই যা ভারতে নাই মানে পুরা ভারতকে মহাভারত ধারণ করছে তো মানে কোরআন শরীফে আল্লাহ বলছেন এমন কোন জাতি নাই যে যাদের কাছে আমি নবীকে পাঠাই নাই তখন ওইসব গ্রন্থে তো আমরা আপনার কোন নবীর পাঠ দেখি না মানে নবীকে দেখতে পাই না যা ছিল আপনার ধরেন কৃষ্ণ তারপর আর বিভিন্ন দেব দেবীকে দেখতে পাই কিন্তু নবীকে তো দেখতে পাই না এই বিষয়ে আপনার মতামত এই বিষয়ে তো আমার কোনো মতামত নাই ভাই আমেরিকান মানে ওই ওদের যে ইয়াগুলো আছে সেখানেও তো কোনো ইসলামের কোন নামগন্ধ নাই তাই না অস্ট্রেলিয়াতে যে সমস্ত আদিবাসী ছিল তাদের কাছে তারাও তো ইসলাম বলে কিছু আছে কোনো আইডিয়া এগুলা তো বোঝাই যায় এগুলা মানে আরব দেশের কিছু মূর্খ লোকের জঙ্গি টঙ্গি টাইপের লোকের মানে বানানোর কিচ্ছা কাহিনী ঠিক আছে ইবনু ভাই আপনি তাহলে এই লেখাগুলো পড়েন তারপরে আবার আপনার সাথে কথা হবে জি আসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে সুযোগ দিয়েছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি থাকবেন শুভরাত্রি পরের জনকে যুক্ত করি তার আগে আমি একটু এই জিনিসগুলো দেখাই যে মানে উদ্ভট উদ্ভট কথাবার্তা এই ধর্মগুলোর দেখেন আপনারা দেখেন একটা ভিডিও দেখেন হচ্ছে সাধারণ মানুষের দেহ মাটি খেয়ে ফেলে কিন্তু নবী রাসুলদের দেহ মাটি খায় না আল্লাহ আল্লাহ রসুল জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ এই মাটি জমিন খেতে পারবে না

আচ্ছা দেখলেন আপনারা যে এই মানে এই হুজুরেরা বললো এবং এই হাদিসটার সাথে আমরা নেই দেখেন সুনানু ইবনে মাজাতে যে জিনিসটা বলা হয়েছে অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে আসলে ষোলোশো ছত্রিশ নম্বর পাবলিকেশন সুনানো ইবনে মাজা এটাতে যেটা একটা সহি হাদিস এখানে যেটা বলা হচ্ছে মোহাম্মদ বলেছে আল্লাহ তালা নবী সাল্লাহ আল্লাহ গণের দেহভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন এবং এটা তাহাকিকৃত সহী হাদিস তার মানে আমরা যদি ধরি যে পৃথিবীতে এই যে ইসলামের যে দাবি যে এক লক্ষ চব্বিশ হাজার বা দুই মানে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার বা যত লাখের উপর তো মানে নবী রাসুল পৃথিবীতে নাকি আল্লাহ পাক পাঠিয়েছেন তাহলে এই রকমের মানে অনেক নবী তো থাকা হওয়ার কথা এবং তাদের শরীর যদি না পচে তাদের যদি অক্ষত থাকে নিশ্চয়ই ইয়া করে রাখছে তাই না মাটি তো তাদেরকে তাদের শরীরের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে তাদের গুলা তো এখনো মাটির ভিতরে থাকার কথা এখন পৃথিবীর যে প্রত্নতত্ত্ববিদ্যা সারা পৃথিবীর মাটি মুটি খুঁই টুইরা বিভিন্ন জিনিস জিনিস বাইর করে ওই ডায়নোসরদের ফসিল বাইর করে এইটা বাইর করে সেটা বাইর করে কোথায় কোথায় যায় কোথায় কোথায় ঘুরে মধ্যপ্রাচ্যের কত কত দেশ তারা ঘুরলো মিশর টিশোর গুইরাট খুইরা টুইরা তারা কত কিছু বাইর করলো মমি টমি বাইর করলো ফেরাউনদের যারা ফেরাউন ছিল মিশরের যারা ফেরাউন ছিল তাদের ইয়া গুলা বাইর করলো মানে অনেক অনেক কিছু তারা বাইর করলো হাড্ডি গুড্ডি পশু পাখির হাড্ডি গুড্ডি কত কিছুই বের হইলো কিন্তু এখন পর্যন্ত কোনো এরকম কোন একটা নবী এতগুলা নবী এক লক্ষ চব্বিশ যদি হয়ে থাকে কমপক্ষে যদি এক লক্ষ হয়ে থাকে তাহলে তো বিশ চল্লিশটা নবী রসুলের বডি তো এখন এত দিনে খুঁজে পাওয়ার কথা তাই না এত খরাখরি করলো সারা পৃথিবীর প্রত্নতত্ত্ববিদরা এত খরাখরি কইরাও একটা নবীর এই যে অক্ষত দেহটা পাইল না এটা কেমন কথা ভাই এটাতেলে কেমনে হইল এটা কোন প্রমাণিত পাওয়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে মুমিনা যদি ইসলামকে প্রমাণ করতে চায় প্রমাণ করতে গিয়া মানে তারা লাড়ায়ে তাকবীর বলে কোপা কোপি শুরু করে জবাই মানুষ খুন করা শুরু করে এইটা না করে তারা যদি মনে করেন মুহাম্মাদের যে কবরটা আছে হ্যাঁ সেই কবরটা খুঁইরা যদি আমাদেরকে দেখায় দিত যে এই যে দেখ बेटा আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি এখনো পচে নাই দা এক এখনো আছে আমাদেরকে সেটা দেখাইল কিন্তু আমরা তখন বুঝতে পারতাম যে হ্যাঁ ইসলাম ধর্মটা একটা সত্য ধর্ম নবী যেটা বলা গেছে সেটা একটা সত্য কথা তাহলে আমাদেরকে এই প্রমাণটা দিলি তো আমরা তো যারা নাস্তিক তারা তো প্রমাণ চাই অন্ধ বিশ্বাস করব না আমরা প্রমাণ চাচ্ছি তারা প্রমাণ দিবে না আমাদেরকে নাকি মুরতাদ মুরতাদের শাস্তিনে কি মৃত্যুদণ্ড মনা ফেলবে আমাদেরকে হ্যাঁ তাহলে ভাই প্রমাণটা দে আমরা একেবারে স্পেসিফিক এই প্রমাণটা চাচ্ছি প্রমাণটা করে দেখা তোর কবর নবীর কবরটা খুঁইরা মাটি থেকে তুল তুইলে একটা হাতও যদি দেখাইতে পারো তাইলে আমরা বুঝবো যে হাতে একটু আমাদের পরীক্ষা করতে হবে কারণ আমরা ফলাফল দেখি যে হ্যাঁ এটা মোহাম্মদেরই মানে ওই সমসাময়িক সময়েরই একজন ব্যক্তির তাইলে আমরা মাইনে নিবো অসুবিধা কি কেন ভাই আপনারা প্রমাণ দিতে চান না আপনারা অন্ধবিশ্বাস করাইতে চান আর অন্ধবিশ্বাস না করলে আপনারা আমাদেরকে মেরে ফেলতে চান আহ মানে মূর্তাদের শাস্তি নাকি কল্লা ফালাই দেবেন আপনারা কেন ভাই প্রমাণ দেন প্রমাণ করে দেন এই যে এই যে কত সুন্দর একটা উপায় আপনারা প্রমাণ করে দিতে পারেন আরো উপায় আছে আরো উপায় আছে আমি আরো উপায় বলে দিতে পারি কি কিভাবে আপনি এই প্রমাণটা করতে পারবেন

চুরি হবে না করবে আমি এই প্রমাণটাই দেখ আমাকে মনে করেন বাংলাদেশ ব্যাংকের যত টাকা আছে সেই টাকাগুলা তারা একটা ব্যাংকে রাখবে রাখা ওইখানে রাতের বেলা তারা কুরসি আতুল ফু দিয়ে চলে যাবে হ্যাঁ আর কোন সিকিউরিটি গার্ড থাকতে পারবে না দরজাও থাকতে হবে দরজাতে কোন তালাও লাগানো যাবে না

এইটা আমি যদি গিয়ে দেখি যে আল্লাহ আমার আটকা ফেলছে আমি আর চুরি করতে পারতেছি না তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে মানে এই একটা ফজিলত আছে কিন্তু যদি আমি চুরি করে আমি তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে যে আয়াতুল রে আমি পুষিও না হ্যাঁ কোরআন রে আমি পুষিও না আল্লাহ রে আমি পুষি না ফেরেস্তা টেরেস্তা আমার কিছুই করতে পারতেছে না তাহলে তো এই জিনিসটা প্রমাণ হয়ে যাবে তাহলে এই জিনিসটাও যদি মুমিনরা রাজি হয় তাহলে এই টেস্টটা আমি করে দেখতে চাই যে আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ কেমনে আমার হাত থেকে ওই আতুল করসি কেমনে আমার হাত থেকে ওই চুরি থেকে রক্ষা করতে পারে এই জিনিসটা আমি দেখতে চাই ঠিক আছে আমরা তাহলে আমাদের